ফুলটা দেখছিস? ওয়া লবে নে সেই জোড়ায় জোড়ায় ফুল হয়েছে তো। ছোটবেলা বোন ভাত খেতাম এই কলই শাক দিয়ে মাঠে বসে, বাড়িতে চাল নয় আর দেখি না রান্না করে খাওয়ানি লবণ। নমস্কার, দুটো আশা করি সবাই ভালো আছে। তো আজকে খুবই মজা লাগতেছে, শীতের দিনে কলাই শাকের হেনা ভাত রান্না করবো। ছোটবেলা অনেক খেয়েছি, এরকম মাঠে বসে এরকম রান্না করে খেয়েছি। তা আজকে তো বড় হাড়িতে রান্না করতেছি, আমরা ছোট ছোট হাড়ি কিনে তাইতে রান্না করে খেতাম, কিন্তু ভালো করতো না ভাত। আজকে সেই মজাটা লাগতেছে, ছোটবেলার স্মৃতি। আজকে রান্না করে খাবো, তা দেখুন কিভাবে রান্না করে খাই। ওরা ডিম আনতে গেছে, এবার উনুনটা ধরে নেবো। এরকম কাঠ পুড়ায় রান্না করে খেতাম। আগুন জ্বলবে না ভাই, একবার ওরা চাল ধুয়ে নিয়ে আইছে, লাল লাল চাল। এই চালে ফেনা ভাত খেতে খুবই ভালো লাগে। ফেনা ভাত রান্না করতে তো বেশি জল লাগে, তার জন্য জল বেশি দেওয়া হয়েছে। হয়েছে গিয়ে আর একটু বড় হলে তো খাওয়া যেত সুমা, ছোটবেলায় এরকম খাতাম, ঘরে তুলে নিয়ে ভাত করতো না।
ভাত হয়ে গেছি ফেরাই। ছোটবেলার খেলা বাদ খাও। গরম বেশি সত্যি খেলা দিন খাইনি, তিতে লাগে নাকি? তুমি তো তিতে জেলা মরি গেছিলি, তিতে লাগবে তিতে লাগবে। আরেকবার খেয়ে করছি এরমই খাতা না একেবারে। তবে তো ফোটিস বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।